স্পেশাল নিয়ে আবার চলে এসেছি আমার চ্যানেল এসডিস মিক্স ব্যাগে। আজকে এসডিস কিচেনে গিয়ে তোমাদের জন্য একটা ঐতিহ্যবাহী মাছের পদ করে দেখাবো, মাছের হরগৌরী বা অনেকেই বলে গঙ্গা যমুনা। এই হরগৌরী বা গঙ্গা যমুনা মাছের পদটি একই অঙ্গে দুই রূপ ধারণ করে, মানে একটা মাছের দুপিঠের দুরকম স্বাদ। সাধারণত কই মাছ দিয়েই হয়, আবার রুই মাছ, পার্শে মাছ বা ইলিশ মাছ দিয়েও এই পদটি করা যেতে পারে। তাহলে দেখে নাও কিভাবে করছি এই হরগৌরী বা গঙ্গা যমুনা পদটি। পুজো স্পেশাল উপলক্ষে আজকে আমি মাছের হরগৌরী বা গঙ্গা যমুনা পার্শে মাছ দিয়ে করে দেখাবো। এই পদটি গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, বেশ সর্ষের ঝাঁজ আর টক ঝাল মিষ্টি স্বাদ। গঙ্গা যমুনা পার্শে করতে আমি তিনটে বড় পার্শে মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে সামান্য নুন ও হলুদ গুঁড়ো
আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল এসডিস মিক্স ব্যাগ।